জেলায় জেলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির মধ্যে মালদা জেলার ইংরেজ বাজার এলাকায় পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীদের একাংশ। ইংরেজ বাজার গ্রামীণ সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহকে নেতৃত্ব থেকে সরানোর দাবি তুলে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ, গত বৃহস্পতিবার বিনোদপুর অঞ্চলের সাতটারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহকে নেতৃত্ব থেকে সরানোর দাবি তুলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা সহ তৃণমূল কর্মীদের একাংশ। এরপর শুক্রবার আবারও প্রতিভা সিংহকে নেতৃত্ব থেকে সরানোর দাবি তুলে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। শুক্রবার নতুন করে আবারও বিক্ষোভের ঘটনায় অস্বস্তি তৃণমূলের অন্দরমহলে। এই প্রসঙ্গে স্থানীয় বুথ সভাপতি তাহির মহালদার বলেন, আমরা কালকে নবজোয়ারের কর্মসূচি একটা ছিল যে অভিষেক ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছে, উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই, ভালো। আমরাও গিয়েছিলাম সেখানে, আমি বুথ কমিটির প্রেসিডেন্ট। ওখানে গিয়ে আমরা নবজোয়ারে যেটা হয় কি পঞ্চায়েত একটা সিলেক্ট ভোট হয় একটা জানলাম, তো ওটা দিতে হবে। যাই হোক, আমরা যথারীতি ওখানে পৌঁছালাম, ওখানে গিয়ে দেখছি আমার সভাপতি ওখানে আমার নাম থেকে বাধা হয়েছে, আমার লিস্টে নাম নেই। কে করেছে, কী মনে হচ্ছে এটা কে করবে আর কি? এখানকার যে যিনি দায়িত্ব রয়েছেন প্রতিভা সিং, হ্যাঁ, ব্লক ব্লকের সভাপতি উনি আর কি, হ্যাঁ, ব্লক কমিটির সভাপতি আছেন, উনি জেলা পরিষদের মেম্বার, উনি তো আমার এলাকা থেকে পাস করেছেন, উনাকে আমরা পাস করেছি এখান থেকে। আর উনি আমাদের বিরুদ্ধে আমাদের সবাইকে যারা যারা যে আমাদের আমার মেম্বারটাকেও বাদ দিয়ে রেখেছে, আমার যে উনি মেম্বার কেন টাকা পয়সা চাইছেন? হ্যাঁ, টাকা পয়সার ব্যাপার, এই তো বললাম তো কথা, তো আমরা তো টাকা পয়সা পারবো না, আমরা গরিব মানুষ, কোথায় টাকা পয়সা দিবো? ও টাকা দিছে, তারপরে বলছে যে এনায়ত করে গাড়ি যেতে হবে, গাড়ি দিতে হবে, 4-5 টাকা গাড়ি দিতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, কোথায় পাবো? নিজের পেটে খাতে ভাবো না, টাকা দিবো আমরা এদিনে? আবার আমি জানি না এইসব, পরে দেখছি নাম কাটার, আমার সন্দেহ হচ্ছে এই জন্যই তাহলে আমার নামটা বাদ দেওয়া হয়েছে। কী চাইছেন আপনারা এখন? আমরা চাইছি প্রতিভা সিংকে হাঁটাতে এখান থেকে, প্রতিভা সিং থাকলে দলের খুব খারাপ হয়ে যাবে, হ্যাঁ, প্রতিভা সিং থাকলে তৃণমূলের ক্ষতি হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ, অঞ্চলে অঞ্চল পাওয়া যাবে, যদি প্রতিভা সিং দায়িত্বে থাকে তাহলে অঞ্চল পাবো না। আর আপনাকে আমি এটা আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রতিভা সিং যে এখানে হাঁটান দায়িত্ব আমার নিয়ে বলবো, এখানে আমার এই এই গোটা অঞ্চলের প্রত্যেকটা জায়গায় উনি এই কাজটা করেছেন, আমরা তৃণমূলকে এখানে আবার পঞ্চায়েতে নিয়ে আসবো। হ্যাঁ, ওনার পদত্যাগ চাই, ওনাকে এখান থেকে পদত্যাগ করে ওনাকে সাসপেন্ড করা দল থেকে, পুরো দল থেকে ওনাকে সাসপেন্ড করা। আপনার নাম? আমার নাম তাহের মহালদার। কোন পদে আছেন আপনি? আমি ব্লক এই গ্রাম বুথ কমিটির সভাপতি। কত নম্বর বুথ? 46 নম্বর বুথ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।